গণহত্যার মাধ্যমে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করাই ছিল মিয়ানমারের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে রাখাইনে রোহিঙ্গাদের উপর পরিকল্পিতভাবে গণহত্যা চালায় দেশটির সেনাবাহিনী। নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানির প্রথম দিনে এসব অভিযোগ উত্থাপন করে মামলার বাদী আফ্রিকার দেশ গাম্বিয়া। শুনানির শুরুতে মিয়ানমারকে নিজ দেশের নাগরিকদের উপর হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান গাম্বিয়ার বিচারমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল আবুবকর মারি তাম্বাদু। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমার নয়, একথা বুঝিয়ে দিতে প্রকাশ্যে হত্যাযজ্ঞ চালিয়েছে দেশটির সেনাবাহিনী। শুনানিতে রোহিঙ্গাদের উপর হত্যা, নির্যাতন এবং যৌন সহিংসতার বিবরণ দেন আইনজীবীরা। বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে রাষ্ট্রের সব পর্যায় থেকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অপপ্রচার এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়াচ্ছে মিয়ানমার। বর্তমানে রাখাইনে বসবাস করা 6 লাখ রোহিঙ্গাও গণহত্যার ঝুঁকিতে রয়েছে জানিয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে আদালতের প্রতি আহ্বান জানান গাম্বিয়ার আইনজীবীরা। মিয়ানমারের থেকে যাওয়া 6 লাখ রোহিঙ্গা এখনও চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের সুরক্ষা দেওয়ার নির্দেশ দিতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানাচ্ছি। গাম্বিয়া মামলা করার আগেও মিয়ানমারকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে কোনো জবাব আসেনি। রোহিঙ্গাদের অধিকার রক্ষায় গাম্বিয়া মামলা করতে বাধ্য হয়েছে। অন্যান্য দেশের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রয়েছে। মিয়ানমারের গণহত্যামূলক আচরণ আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও রুয়ান্ডার গণহত্যার ভয়াবহতার কথা মনে করিয়ে দেয়। জেনোসাইড কনভেনশন অনুযায়ী মিয়ানমারকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আন্তর্জাতিক আদালতের রয়েছে।